আজকের গল্প বাঙালির বুদ্ধি, একটি হাসির মজাদার গল্প। হাদা ছোটবেলা থেকেই রাতে বিছানায় শুতে ভয় পেত। তার সবসময় মনে হতো খাটের তলায় কেউ যেন বসে আছে। তার পরিচিত একজনের পরামর্শে তাই সে একদিন এক সাইকোলজিস্টের কাছে গেল। হাদা, ডাক্তারবাবু, আমি রাতে ঘুমাতে পারি না, সবসময় মনে হয় কেউ যেন আমার খাটের তলায় আছে, আমি পাগল হয়ে যাব। ডাক্তারবাবু, আপনি ঘাবড়াবেন না, এক বছরের মধ্যে আপনাকে আমি ঠিক করে দেব। তার জন্য আপনাকে প্রত্যেক সপ্তাহে তিনবার আমার চেম্বারে আসতে হবে। হাদা, ডাক্তারবাবু, আপনার চার্জ কত? ডাক্তারবাবু, 1000 টাকা প্রতি ভিজিটে। হাদা, ঠিক আছে ডাক্তারবাবু, এখন তাহলে চলি, পরে আবার আসব। তারপর 6 মাস কেটে যায়। হাদা আর ডাক্তারবাবু চেম্বারে ফিরে আসেনি। 6 মাস পর হঠাৎ একদিন হাদার সঙ্গে সে ডাক্তারবাবুর দেখা হয়ে গেল। ডাক্তারবাবু, কি হলো? আপনি যে ভয় পেয়েছিলেন সে ব্যাপারে আপনি আর আমাকে দেখাতে এলেন না কেন? হাদা, 1000 টাকা প্রতি ভিজিটে সপ্তাহে 3 বার হিসেব করলে এক বছরে অনেক টাকা ব্যাপার। তার থেকে আমার এক বাঙালি বন্ধু 1 প্লেট বিরিয়ানি এবং 1 বোতল বিয়ারের পরিবর্তে আমার এই সমস্যার সমাধান করে দিয়েছে। ও আমার সব খরচ বাঁচিয়ে দিয়েছে, আর সেই টাকায় আমি একটা নতুন স্কুটারও কিনেছি। এখন আমি ভীষণ খুশি। ডাক্তারবাবু, তাই নাকি? তা আপনার বন্ধু আপনাকে কিভাবে নিরাময় করে তুলল? হাদা, আমার সেই বন্ধু আমাকে বলল, খাট বিক্রি করে দে, মেঝের উপর একটা গদি পেতে তার উপর শুয়ে পড়, না থাকবে খাট আর না থাকবে সমস্যা। ব্যাস, গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।